জেদ করত, আমি সবসময় এটাই ভেবেছি হয়তো আমার পড়ে থাকলে এরকমই জেদ করত। নিজেকে বুঝিয়েছি, বাড়ির সবাইকেও বুঝিয়েছি, আচ্ছা রাধা মাধব আমি জানি আমার পরি নিশ্চয়ই এরকম হয়নি, নিশ্চয়ই না, ও কখনো এরকম হতে পারে না। কি সবসময় বলে আমার পরি নাকি ওর মতোই হয়েছে। মাধব একবার আমার পরীকে আমার কাছে এনে দিতে পারো। সেদিনে লুকিয়ে এসেছিলাম তাই তোমাদের সামনে যাইনি, কিন্তু আজ তোমাদের সামনে যাব নিজেকে লুকিয়ে। জন্য আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। ও কি এখনো আছে এই বাড়িতে? ও আমায় চিনে ফেলবে না তো?
আরে 100 কিরে 100 200 বল, দারুণ হয়েছে। ছাড়া ঘুম আসি